মহানগরীর লক্ষরত সরকারের বিরুদ্ধে শিক্ষকর গর্জন। আমি আকো এবার হাসপাতালে উলাব লাগিব। সরকারের বিকল্প নীতির বিরুদ্ধে একত্রিত হল 10 সহস্রাধিক শিক্ষক। শিক্ষকর বৃহৎ সমাবেশ গ্রহণ করিলে কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বেতন সুরক্ষা সহ চাকরি নিয়মীয়াকরণের দাবিত আজিও অটল রাজ্যের হাজার হাজার ঠিকাভিত্তিক শিক্ষক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে 25,000-এরও অধিক ঠিকাভিত্তিক শিক্ষকর চাকরি নিয়মীয়াকরণের ক্ষেত্রে যে নীতি অবলম্বন করিলে তার বিরুদ্ধে এইদরে একত্রিত হল শিক্ষক সমাজ। প্রায় প্রতিখন জেলার ঠিকাভিত্তিক শিক্ষকে শ্রেণীকোঠা এরি অংশগ্রহণ করিলে এই প্রতিবাদী সমাবেশত। শিক্ষামন্ত্রীয়ে কৈ আছে যে বিকল্পর ব্যবস্থার কথা। আমার প্রবলেম হয়েছে আমি সেই বিকল্পর বিরোধিতা করেছি। বিকল্পটো কি দিছে যে আপনাদের হয় ঠিকাভিত্তিক থাকে হিসাবে থাকুক, নতুবা আপনাদের যদি রেগুলেশনত যাক, যদি রেগুলেশনত যায় তো আপনাদের নতুন নিযুক্তি হব, আর যদি আপনি বিকল্প হলে ঠিকাভিত্তিক হিসাবে থাকি বিচার আপনাদের এস এস এ থাকবে। আমি এইটা কোয়া নাই যে আমাক রেগুলেশন করক। আমি বারম্বার কই আছো যে আমি রেগুলেশনের কেউ বিরোধিতা করা নাই, যে যেটো বিকল্পর ব্যবস্থার কথা কৈছে সেই বিকল্পটো আমার কেউ গ্রহণযোগ্য নয়। শিক্ষক সকলের স্পষ্ট মত, সরকারে পুনৰ বিবেচনা কৰক এই সিদ্ধান্ত। আজি যখন সভা হল আপনাদের সকলে দেখিছে, অন্তত আজি সভাখন দেখার পাছত অন্তত অসম সরকারখনে তেওঁলোকৰ সিদ্ধান্ত সলনি কৰক। এ আমার আহ্বান অসম সরকার সন্মানীয় মুখ্যমন্ত্রী সন্মানীয় শিক্ষামন্ত্রী মহিলা, আমার আহ্বান যে তেওঁলোকে সেই বিকল্পের সিদ্ধান্ত বাতিল কৰক। তেখেতলোকে বিকল্পের সিদ্ধান্ত বাতিল করে 2013-এর শিক্ষকতা করে থাকা এই সকল শিক্ষকক বেতন সুরক্ষার সহিতে বিনা শর্তে নিয়মীয়াকরণ করুক, আমি সেইটোই বিচারিছো। প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজে আয়োজন করা এই প্রতিবাদী সমাবেশত অংশগ্রহণ করে ঠিকাভিত্তিক শিক্ষক সকলের দাবির প্রতি সমর্থন আগবহালে কর্মচারী পরিষদ আর কেবাটাও শিক্ষক সংগঠনে। সরকারে যদি এই সকল ঠিকাভিত্তিক শিক্ষকর দাবি মানি নলয় তেন্তে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করার সিদ্ধান্ত উপস্থিত শিক্ষক সকলের। 2 লাখ শিক্ষকর উপস্থিতিত গুয়াহাটীত অনুষ্ঠিত করিব শিক্ষক কর্মচারীর সমাবেশ। অসহযোগ করিব শিক্ষা সেতু এপ অতিরিক্ত দায়িত্বত। যিমান অন্যান্য শিক্ষক সংগঠন কর্মচারী সংগঠন আছে সকলরে সহযোগত আমি আলোচনা মর্মে ইয়াতকৈ বৃহৎ শিক্ষক সমাবেশ গড়ি তুলিবর কারণে আমি সংকল্পবদ্ধ হয়েছো। ইয়ার লগতে বিভাগীয়ভাবে যিবোৰ আমাক অতিরিক্ত দায়িত্ব দি থাকে থই দিয়ে, ধরক আমার যিবোৰ ডিজিটাল যিখিনি কাম কাজ আছে আমার বিভাগের, ইউডাইস প্লাস আছে, শিক্ষা সেতু আছে, এই ব্যবস্থাবোৰৰ লগত আমি অসহযোগ আরম্ভ করিম। কেবল ইমানই নহয়, প্রয়োজনত আগন্তুক গুণোৎসব বর্জন করিব শিক্ষক সকলে। যদি হিমন্ত বিশ্ব শর্মা সরকারে একপক্ষভাবে নিয়মীয়াকরণ করিব বিচাৰে তেন্তে ন্যায়ালয়ৰ দ্বারস্থ হব ঠিকাভিত্তিক শিক্ষক সকল। যদি প্রয়োজন হয় তেনেহলে গুণোৎসবের নিচিনা কার্যসূচীত আমার শিক্ষক সকলে অসহযোগের দরে কার্যসূচী চরম কার্যসূচী লবলে আমি বাধ্য থাকিম। ইয়ার উপরও তার যদি তার মাজতে যদি আমার শিক্ষকসকলক যদি এই সিদ্ধান্ত একপক্ষীয়ভাবে আমাক বাধ্য করা হয় বা আমাক হেঁচা প্রদান করা হয় তেনেহলে সদৌম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের তরফের পৰা আমি আইনের যেটো ন্যায়ালয়ের যেটো রাস্তা সেই রাস্তাত যাবলৈ আমি সাজু হয়ে আছো। গতিকে আজি আমি সেই সিদ্ধান্তই লৈছো, শিক্ষকসকলে আমাক সিদ্ধান্ত দিছে যে আপোনালোকে সেই বাটেরে আগবাড়ক, আমি সকলো একত্রিত হয়ে আছো। শিক্ষক সমাজের এই বিশাল প্রতিবাদী কার্যসূচীর পিছত প্রতিক্রিয়া প্রকাশ করিলে শিক্ষামন্ত্রী। দেশ এখন সংবিধানের আধারত চলে, নির্দিষ্ট আইন নীতি বিধির উপর চলে, এই নীতি বিধি সমূহ উলঙ্ঘা করবা না যায়। চাকরিটো জয়েন করেছিল কন্ট্রেকচুয়াল হিসাবে, এটা তার অন্তও কন্ট্রেকচুয়াল হিসাবে পড়ব, কন্ট্রেকচুয়ালটো রেগুলারলৈ উন্নীত হওয়ার কোনো ব্যবস্থা নাই, মানে কন্টিনিউটি রাখি পেলে। গতিকে এওঁলোকক যেতিয়া রেগুলারাইজ করিম কন্ট্রেক্টটো শেষ হব, কন্ট্রেক্টটো কৰবাত নহয় কৰবাত সকলো বস্তুৰ আৰম্ভণি হলে তাৰ এটা সমাপ্তি হয়। গতিকে যিখন কন্ট্রেক্ট আছিলে সেই কন্ট্রেক্টখন সমাপ্ত হব, তাৰ ঠাইত নতুন রেগুলারাইজেশ্যন, নতুন চাকরি এটা আৰম্ভ হব। ঠিকাভিত্তিক শিক্ষকসকলৰ এই প্ৰতিবাদৰ পিছত চৰকাৰে কি স্থিতি গ্ৰহণ কৰে সেয়া হব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট উৎপল কলিতা আর তিলক মগরের সহযোগত ধীরাজ হাজরিকা আর চিন্তুমণি শইকীয়ার রিপোর্ট, প্রতিদিন টাইম।